ও রিয়েলের বিনিকে নিয়েই ব্রাজিল বিশ্বকাপ দল বাংলাদেশ সময় আট অক্টোবর বুধ ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ম্যাচ ভেনুজুয়েলার মাটিতে এরপর এগারো অক্টোবর রাত তিনটার ম্যাচ কলম্বিয়ার মাটিতে তারপর ম্যাচটি গড়ের মাটিতে বাংলাদেশ সময় পনেরো অক্টোবর সকাল ছয়টা ত্রিশ মিনিটে সে ম্যাচে প্রতিপক্ষ লুইস সোয়ারেজের উরুগুয়ে দু কাতার বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মাসে বড় তিনটি ম্যাচই খেলবে ব্রাজিল সেই তিন ম্যাচের জন্য আজ পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে নেইমার কাসেমিরো জেসুসরা তো আছেনি রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এবারের মৌসুমটা দারুণ শুরু করা বিনিসিউস জুনিয়রকেও ডেকেছেন ব্রাজিল কোচ বাদ পড়েছেন এ মুহূর্তের ক্লাবহীন কিংবদন্তি রাইট ব্যাক দানি আলবেজ দলের নতুন মুখ নেদারল্যান্ডস ক্লাবের আয়াক্সের উইঙ্গার আন্তনি আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই মাসে বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচ আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি যদিও স্থগিত হয়ে গেছে মাঠের বাইরে জটিলতায় জন্য ইংলিশ ক্লাবের খেলা নয় ফুটবলারকে ডাকলেও ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে করোনা বিষয়ক নিয়মের জটিলতার কারণে তারা খেলতে পারেননি সেই জটিলতায় এখনও হয়রান তারা তবে এই তিন ম্যাচের প্রথমটিতে নেইমারকে পাবে না ব্রাজিল পেরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে নব্বই মিনিটের হলুদ কার্ড খেলেছেন নেইমার